আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহমুদাস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি মজাদার হালুয়া রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো নেসেস্তার হালুয়া বা বোম্বে করাচি হালুয়া। খুব সহজে তৈরি করা যায় এই হালুয়া, চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায়। নেসেস্তার হালুয়া বানানোর জন্য আমি নিয়েছি প্রথমে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, এক মগ পানি নিয়েছি, এক কাপও হতে পারে, এটি ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। আরো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন যাব রান্নায়। হাঁড়িটি অল্প আছে, চুলায় বসিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, নয়তো নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি, ঘি দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে দেব। অনবরত নাড়তে হবে, দেখুন আস্তে আস্তে এটি ঠিক হয়ে আসছে। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আঁচ কিন্তু বাড়ানো যাবে না, আঁচটি মাঝারি আঁচে এটি করে নিতে হবে। হালুয়াটি অনেকখানি ঠিক হয়ে এসেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব ফুড কালার, আপনারা আপনাদের মনের মতো ফুড কালার দিয়ে নিতে পারেন। আমি ফার্স্টার ক্লাসের গ্রিন কালারটা দিচ্ছি, এক ফোঁটা দেব। ফুড কালার দিয়ে এখন ভালো করে হালুয়াটির সাথে মিশিয়ে দেব। অনবরত নাড়তে হবে, চুলার আঁচটি কিন্তু মাঝারি থাকবে। দেখুন হালুয়ার ঘন অনেক ঘন হয়ে এসেছে। দেখুন এই পর্যায়ে আরো এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দেব। অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। 10 মিনিটের মতো রান্না করার পরে আমার হালুয়ার কনসিস্টেন্সিটুকু দেখুন কি চমৎকার হয়েছে। আর একটু ঘন হলে আমি নামিয়ে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরেক চা চামচ পরিমাণ ঘি, ঘি দিয়ে ভালো করে হালুয়ার সাথে মিশিয়ে দিতে হবে। আমি এটিকে আরো 2 মিনিটের মতন রান্না করব, তারপর নামিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কুচি, দিয়ে হালুয়ার সাথে ভালো করে মিশিয়ে দিব। আমার হালুয়াটি হয়ে গেছে। যখন দেখবেন এরকম করে চামচ থেকে হালুয়াটি পড়ছে না, লেগে আছে এরকম, তখন এটিকে নামিয়ে নিতে হবে। এখন আমি এটিকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। আমি একটি প্লেটের মধ্যে আগে থেকে ঘি মাখিয়ে রেখেছি, এখন এই হালুয়াটি গরম থাকতে থাকতে প্লেটের মধ্যে নামিয়ে এভাবে করে ঢেলে দিতে হবে। এখন আমি এর উপরে কিছু কাঠবাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি।
হালুয়াটিকে সেট আপ করার জন্য এক ঘন্টা ফ্রিজে রেখে দিই। এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি কেটে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হালুয়াটিকে কেটে নিতে পারেন। ফ্রিজে রাখায় হালুয়াটি চমৎকারভাবে সেট হয়ে গিয়েছে, দেখুন। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার নেসেস্তার হালুয়া। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনারা বাসায় তৈরি করবেন, সবাই মিলে এনজয় করবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে রিকোয়েস্ট করছি, মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।